मिष्टि मीडिया हृदय सुखीपुर चेतनाय बांग्लादेश लाइक दिन शेयर करुन सब्सक्राइब करुन कमेंट करे आपनार मतामत जानिए दिन मिष्टि मीडिया बाउल गानेर चैनल। বক্সের উপর থেকে নামা পড়েন, ওই ওই বক্সের উপর থেকে নামা। যখন তুমি আমার অরুজাতা সন্তান হলে, তাহলে তো তুমি আমার কাছে কিছু চলে না, আমি কেমন করে তোমাকে বুঝবো তুমি আমার অরুজাতা সন্তান, তুমি আমার কাছে কিছু চলে না। শুনুন পিতা। বলো মা। আমি আপনার কাছে এক কেজিনে যাবো, তাকে আপনি দিতে পারবেন? অবশ্যই, মায়ের কাছে বাপের কোনো চাওয়া নেই, সন্তানের কোনো বাপের কাছে চাওয়া নেই, তুমি এমন কি আমার কাছে চাবি? তাহলে আপনি আমাকে কথা দেন, আমি আপনার কাছে যা চাবো তাই আপনি আমাকে দান করবেন। আরে শিব ঠাকুর, তুমি যা চাবে আমি তাই দেব, তুমি আমার যে অরুজাদা সন্তান। বলো মা, তুমি কি চাও? তাহলে আপনার কাছে যে সাপের অধিকারী আছে, সেই পৃথিবীর সমস্ত সাপের অধিকার আপনি না, তুমি অন্য কিছু চাও আমি তোমাকে দিব, এটা খেলার বস্তু নেই যে আমি চাই তোমাকে দিয়ে দিব। আমি তো শুনেছি সে ঠাকুর নাকি এক কথার মানুষ, সে কোনো কথা দিলে সে কথার বরখেলাপ করে না। আপনি আমাকে কথা দিয়েছেন, আমার তিনটি শর্ত যদি তুমি পালন করতে পারো। ঠিক আছে বলেন পিতা, আপনার কি শর্ত? আমি তো পূরণ করবো। একমাত্র শর্ত হলো ওই সূর্যের আকাশ থেকে কখনো ভ্রমণ করতে পারবে না। আর তিন নাম দুই নাম্বার শর্ত হলো, একে বাবের এক সন্তানকে এই কালো লাগ দিয়ে কখনো তুমি গঞ্চিতে পারবে না। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম, এক মায়ের পুত্রকে আমি কখনো দংশন করবো না, কিন্তু ঠিক আছে আমার কাজের অবাধ্য হলে আমাকে আঘাত করলে আমিও কিন্তু তাকে, আমি তোমাকে দিব ওখানে, তুমি আসন করে বসো, আমার বিশাল সাপের অধিকারী আজ থেকে তোমাকে আমি দান করে দিয়ে থেকে যাব। হাত দিয়ে তোকে আমি আশীর্বাদ করলাম, তুই মানুষের মতন মানুষ হয়ে থাকবি, তোর সাথে বুঝি আর আমার দেখা সাক্ষাৎ হবে। আমি চরমের মতো তোর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, বিদায় মা বিদায়, তুই আমাকে আশীর্বাদ করিস আমি যেন মানুষের মতন মানুষ হতে পারি। আমি শিব ঠাকুর চরমের মতো চলে যাচ্ছি, বিদায়। Yeah.
হ্যালো 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 দাদা দাদা তুমি কোথায় দাদা আমি এখানে দাদা কোথায় দাদা আমি আসতেছি দাদা তুমি কোথায় গেছিলে দাদা কি বলছো ছোট তুমি দাদা কোথায় গেছিলে আমি গেছিলাম মাঠে গরু রাখতে এ তুমি একটু বাঁশি বাজাও তো শুনি এখানে বস আমি এখানে বসি শুনছো দাদা হ্যাঁ হ্যাঁ ভালো তুমি খুব সুন্দর বাঁশি বাজাতে পারো না দাদা নরমাল এখন দাদা আমরা ভিড় সামনে হ্যাঁ খুব ক্লান্ত্র Thank you.